গারুলি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করল আটজনকে। আগ্নেয়াস্ত্র সহ গুলি এবং বোমা সহ শুক্রবার রাতে জিতুদের ব্যারাকপুর আদালতে উদ্দেশ্যে পাঠানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। জিতুদের নাম আকাশ চৌধুরী, রাজা মণ্ডল, ভিকি চৌধুরী, শোয়েব আনসারী, মনোজ লাহিরি, আকাশ দাস, প্রসেনজিৎ দত্ত, শেখ শাহাবুদ্দিন। অভিযুক্তদের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে। নোয়াপাড়া থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।